এই উৎস এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি হাবিব ওয়াহিদের গান নিয়ে। কারণ আমরা লাস্ট কৃষ্ণ অ্যালবামে যে গানটা শুনলাম, যে কৃষ্ণ মাইদার রাধাকুন যে গানটা অসম ছিল, তো আজকে যে গানটা শুনবো সেটা হচ্ছে আজ পাশা বাই হাবিব ফিচারিং কায়া। একটা আলাদা নস্টালজিক ফিল। আমি গানটা হয়তো তখন শুনিনি, এখন শুনছি, বাট আমি ফিল করতে পারছি হ্যাঁ 20 বছর আগেকার গান হতে পারে। কিন্তু যে ডিজিটাল যে কম্পোজিশন করা হয়েছে, এগুলো আজকালকার যুগে হয় না যে বিট হাইপ করবে আর তোমার মাথা ঝাঁকবে, তুমি লিরিকে ফোকাস করবে যে হ্যাঁ যারা বাজছে। ঠিক আছে, শোনা যাক তাহলে আজ পাশা হাবিব ওয়াহিদ ফিচারিং কায়া, লেটস গো। ওকে, অন গড বলছি, যারা হেডফোনে গানটা শুনছো তাদের মানে এই দিকের হেডফোনটা, ঠিক আছে, ডান দিকের হেডফোনটা মানে টিক 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 ডিং ডিং, কিন্তু বাঁদিকে বেশ ভাইব দিচ্ছে ভুক 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 করে। দেখো ফিল কয়েক প্রথমে হচ্ছে মানে একটা হেডফোন খারাপ হয়ে গেছে তাই ভেবেছি আমি। এই কানে বেশ খেলবে, ডাব স্টেপ। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়া চে রে শাম, একেলা পায়া চে রে শাম, এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শাম। হোয়াট, হাউ রেইস ইস কায়া অ্যাকচুয়ালি। ঠিক আছে, দারুণ ভোকাল, দারুণ ভোকাল, খুব এত ক্লিয়ার। এ ক্লাব বিট। ও সামরে তোমার শোনে, মেলোডি তোমার শোনে, একেলা পায়া চে রে শাম, একেলা পায়া চে রে শাম, এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়া চে রে শাম, একেলা পায়া চে রে শাম, এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শাম। গান গান বোঝো, মানে তখন এই গানগুলো হচ্ছে তোমার নর্মালি ভোকাল যাচ্ছে, নর্মাল ক্লাব বিট পড়ছে, বেস পড়ছে, কিন্তু কিন্তু একটা হারমোনিক্যাল ফিল আসছে দেখবে তোমার কর্ডগুলো। হুম হুম হুম, যখন এই যে উঠলো না এই জায়গাটা, আজ পাশা শকেল বোরে শাম। সিনথেসাইজার, খুবই ইউনিক বিট। একেলা পায়া জি তা বলাইয়া যাবে কোথা, একেলা পায়াছি হে তা বলাইয়া যাবে কোথা, চৌদিকে গিরিয়া রাখবো, চৌদিকে গিরিয়া রাখবো, সব সখি গনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়াছি রে শাম, একেলা পায়া যে রে শাম, এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে। আমি জাস্ট আমি ব্যাকে হারমোনিক্যাল যে কর্ডগুলো বাজছে ওটা আমি আরো বেশি
হারিয়ে যাচ্ছি, আমি সত্যি কথা বলছি আমি হারিয়ে যাচ্ছি। তোমাদের, তোমরা অবাক হচ্ছে যে ইস গগন এই গানটা রিয়াক্ট করলো, এই গানটা তোমার সাজেশন দিনই গগনকে, অবশ্যই সাজেশন দিয়েছে তোমরা, ঠিক আছে তোমরা দাও নি, হয়তো দিয়েছে তোমাদের মধ্যে একজন দিয়েছে, আমিও খুঁজতে খুঁজতে চলে আসলাম হাবিব ভাইদের, অনেকদিন গান রিয়াক্ট করা হয়নি। কিন্তু এই গান হাবিব ভাই তখন সেইখান থেকে এই সমস্ত গান কম্পোজ করা, মানে বিরাট একটা অ্যাচিভমেন্ট জীবনে। Baby girl, I just saw you run the world. I listen to the way you have a simple bold. I me and Kaya run the place without no trace. Listen to the way we are the play, yeah, 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 yeah. And baby girl, me just I love the living ladies. Listen to the way we run the run the play, ace. Me and Kaya on the side, we are go trace. Listen to the way we run the play, yes. Ator gula po chondon maro bonder gaye. Ator gula po chondon maro bonder gaye. চিটায়া দাও শোয়া চন্দন, চিটায়া দাও শোয়া চন্দন, ওই রাঙ্গা চরণে আজ পাশা কেল বহরে শাম, আজ পাশা কেল বহরে শাম, ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়া ছেড়ে শাম, একেলা পায়া ছেড়ে শাম, এই নিগুর বনে আজ পাশা কেল বোরে শাম, আজ পাশা কেল বোরে শাম। What? যাবে কোথায় সাহেবের চরণ বিহনে, দিনহীনার যাবে কোথায় বন্ধের চরণ বিহনে, রাঙা চরণ মাতায় নিয়া, রাঙা চরণ মাতায় নিয়া, দিনহীনী কান্দে আজ পাশা খেল বোরে শাম, আজ পাশা খেল বোরে শাম, ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়া ছেড়ে শাম, একেলা পায়া ছেড়ে শাম, এই নিগুর বনে আজ পাশা কেল বোরে শাম, আজ পাশা কেল বোরে শাম, আজ পাশা কেল বোরে শাম, আজ পাশা কেল বোরে শাম। আজ পাশা খেলবো রে শাম, শাম রে, আজ পাশা খেলবো রে শাম, ও সামরে তোমার কানে, সামরে ওরে গানেটা কি গান শোনাইলা বন্ধু, আমি পাগল হয়ে আছি এমন সাজেশন আবার দিও। সিরিয়াসলি আমি অবাক হচ্ছি যে এই গানগুলো এখন কেন হয় না, এই সমস্ত গানগুলো, ঠিক আছে খুব একটা নস্টালজিক ফিল আসলো পুরো, গানটা প্রথমবার শুনছি হয়তো, কিন্তু মনে হয় যে কোথাও তো শুনেছি গানটা, 20 বছর আগেকার কথা বলছি, 20 বছর আগে তো বয়স করে তখন কিছু গানে বুঝতামই না আমি, ঠিক আছে ওগুলো তো কোথাও যেন শুনেছি, আমার জাস্ট কানে বাজছে ওগুলো, ঠিক আছে মনে হয় না সেরকম ছোটোবেলায় আইসক্রিমওয়ালা যেত, ঠিক আছে ছোটো ছোটো সে মাইক নিয়ে তারপরে তোমার ফুচকাওয়ালাগুলো যেত, যখন মনে হচ্ছে এই সমস্ত গানগুলো তখন বাজতো, বা আগেকার যুগে সে ডিভিডি প্লেয়ার যে ক্যাসেটের যে দোকানগুলো থাকতো সেই সমস্ত দোকানে, সেই অডিও ডেক বা অডিও মিউজিক প্লেয়ার বলো ওগুলোতে চলতো এই সমস্ত গান ক্যাসেটে, সেরকম একটা ফিল আসতো জাস্ট। সত্যি এগুলো যে লেজেন্ডারি জিনিস, এগুলো কখনো পুরনো হতে পারে না, কারণ এগুলো জিনিসগুলো পুরনোভাবে তৈরি করা হয়েছে এটা, ঠিক আছে আর পুরনো জিনিস যখন তৈরি করা না, যেটা হাজার হাজার ধরে বছর অব্দি মানুষ শুনবে সেটা সেভাবে তৈরি করা হয়, ঠিক আছে। উফ, তো এই ছিল আজকের মতো, আবার দেখো আমি নেক্সট এপিসোডে, আমি এই অ্যালবামের কৃষ্ণ অ্যালবামের সবগুলো গান আমি একটা প্লেলিস্ট করে প্যাক করতে চাই আমার, কৃষ্ণ এটা তো অসামার, এটা তো ব্যাঙ্গার ছিল জাস্ট আমার কাছে, ঠিক আছে
আরও সাজেস্ট করব, সাজেস্ট করবো না সাজেস্ট করবো, আমি রিয়াজ করবো। তো এই আজকের মতো, আবার দেখা হবে নেক্সট এপিসোডে, টাটা। ओ पता नहीं केड़ा सुरमानी तू अखियां दे विच पा लिया, चंडीगढ़ दा मुंडा नी तू अपने पिछे ला लिया, ओ तोड़े मैं दिल किन्ने तेरे नाल लई, अखियां मिलाऊं कभी अखियां चुराऊं क्या तूने किया जादू, अखियां मिलाऊं कभी अखियां चुराऊं क्या तूने किया जादू, कभी लड़ जाऊं कभी सीने से लगाऊं मेरा खुद पे नहीं काबू, देख तुझको मेरे।